ঠিকই করেছো ওটা করে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এখন একটু ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত রনিস ভ্লগসে। আমি চলে এসেছি রুবি তোমাদের সঙ্গে আবার একটু কিছু কথা বলার জন্য, কিছু কথা শেয়ার করার জন্য আমি চলে এসেছি। তোমরা সবাই জানো হয়তো যে কেয়া নতুন একটা পদ্ধতি, নতুন একটা রাস্তা বেছে নিয়েছে আর মানে টাকা ইনকাম করার। তো সেটাকে কেয়া বলছে, আমি জানি না ও কি অ্যাপ, কি বৃত্তান্ত, আমি সব কিছু জানি না। জাস্ট কেয়ার মুখে শুনলাম ওই অ্যাপটা সম্পর্কে। তো ওখানে ওখানে নাকি গিয়ে কি বলবো, ও কি বলছে তোমরা, ও বলছে কি জানো, কেয়া কেয়া বলছে যারা সিরিয়াস তারাই ওই অ্যাপে জয়েন করবে। ওটা একটা অ্যাপ, ওখানে নাকি জয়েন করার জন্য 4,000 টাকা পে করতে হয়। পে করলে তবে নাকি ও মানে যারা পে করে ওখানে যাবে জয়েন করবে তারাই কেয়ার সঙ্গে কথা বলতে পারবে, মানে চ্যাটিং করতে পারবে নাকি এরকম এরকম কিছু। তো অন্য একটা ভিডিওতেও আমি দেখলাম, এক দিদি ভাইয়ের ভিডিওতে দেখলাম ও দিদি ভাইও বললো। তো তোমরা বুঝতে পারছো যে মানুষ টাকার জন্য, আবার এ বলে, এ কালকে না পরশু দিনকে একটা লাইভ দেখছিলাম ওর, ও বলছে যে মানুষ টাকার জন্য কি না করছে, কত কোন নোংরা রাস্তায় নামছে। এ বলছে মানে কেয়া বলছে যে টাকার জন্য নোংরা রাস্তায় নামছে, যে অলরেডি নোংরা রাস্তায় নেমে গেছে আর অন্যকে বলছে। তার কারণ কি, অন্য অন্য সবাই ওকে নিয়ে ভিডিও করছে সেই কারণে ও এটা বলছে, মানে কেয়াকে নিয়ে সবাই ভিডিও করছে বলে ও বলছে যে ভিউ পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য আমাকে নিয়ে নোংরা নোংরা ভাষা বলছে। আরে নোংরা ভাষা তো তুই বলছিস, নোংরা কাজ তো তুই করছিস, তুই যাতে নোংরা ভাষা, তুই কালকে কি বলছিলিস যে আমি তো কারো ক্ষতি করছি না, ক্ষতি করছিস না মানে তোর জন্য কত ক্ষতি হচ্ছে তোর ধারণা আছে? তোর জন্য ছোট ছোট ছেলে মেয়েগুলো ইউটিউব খুলতে পারছে না, ইউটিউব খুললেই তোর ভিডিও, ওই যে একটা না একটা ভিডিও তোর সব চলে আসছে ইউটিউবে, তো তাতে ক্ষতি হচ্ছে না? বাচ্চাদের ক্ষতি হচ্ছে না? 8 বছরের 10 বছরের 12 বছরের বাচ্চাগুলো যে ভিডিও ইউটিউবটা খুলছে, ইউটিউব খুললেই তোর যে ওই নোংরা নোংরা ভিডিও চলে আসছে, ওগুলো 8 বছরের বাচ্চাকে দেখানো যাবে? তুই হয়তো দেখিয়েছিস ছোটবেলায় তোর বাচ্চাকে, তোর বাচ্চাটাকে দেখিয়েছিস, তাই ওই জন্যই ও তো দেখে দেখে অভ্যস্ত, তাই না? তোর ছেলেটা দেখে দেখে অভ্যস্ত বলেই তো ওর কোনো ফারাক পড়ে না যে তুই কি করছিস কি না করছিস। আর ইন্ডিয়ার বন্ধুদেরকে নিয়ে মানে হচ্ছে না, ইন্ডিয়ার বন্ধুদেরকে দিয়ে হচ্ছে না, ইন্ডিয়ার বন্ধু সোনারা এদেরকে দিয়ে আর হচ্ছে না, এরা তোকে মানে প্রোটেক্ট করতে পারছে না, ওই জন্য বাংলাদেশিদেরকে হায়ার করেছিস এবার, তোর হয়ে ভিডিও করার জন্য বাংলাদেশিদেরকে হায়ার করেছিস, যাতে তোর পক্ষে বলে, যাতে আমাদের সবারই মুখ বন্ধ করতে পারে, তোকে নিয়ে যারা আমরা সবাই বলি তাদের মুখ বন্ধ করতে পারে। যতই তো বাংলাদেশিদের হায়ার কর, যতই তো যেখানকার যাকে হায়ার করবি কর, আমাদের মুখ কিন্তু থামাতে পারবি না। তুই যেমন থামবি না তেমনি আমাদের মুখও তুই থামাতে পারবি না। তুই নোংরামি বন্ধ না করলে আমরাও তোকে নিয়ে ভিডিও করা বন্ধ করব না। তুই কি ভেবেছিস, তুই অতীতে যেগুলো করেছিস তুই নিজেই বলেছিস তুই কি কি করেছিস, আর এখনো কি কি করতে চলেছিস তুই সেগুলোও বলে দিচ্ছিস। অতীত সবারই ফিরে আসে, তুই তো নিজেই অতীতের কথা ওয়াইটিতে তুলে ধরেছিস, এখন কেন ভয় পাচ্ছিস? তুই নিজেই তোর নিজের অতীতের কথা, তোর হাজবেন্ডের কথা, তোর লাভার্সের কথা, তোর প্রেমিকের কথা, কজন প্রেমিক ছিল তোর, অসুস্থ হাজবেন্ডকে রেখে অন্য একজনের সঙ্গে রিলেশন, তুই তো নিজেই ওয়াইটিতে তোর ফাঁস করেছিস, এখন কেন বলছিস? আর শুধু মিলিদি কেন, আমরা সবাই আছি তোর পর্দা ফাঁস করার জন্য, আমরা সবাই আছি তোর পর্দা ফাঁস করব,
তুই ভাবছিস মিলিদি একা, মিলিদির পাশে কেউ নেই? আর ওই যে ওই বুড়িটাকে হায়ার করেছিস তুই, ভাবছিস যে ওই বুড়ি তোর পাশে থাকলে তুই সবকিছু করতে পারবি? আরে ওর তো কোনো কাজ নেই, ও তো মিলিদিকে নিয়ে শুধু ভিডিও করে উল্টাপাল্টা বলে, আর কিছুদিন পরে সে আবার ক্ষমা চেয়ে চলে যায়, ওটাই ওর কাজ। নোংরা ভাবে ভিডিও বানাবি আর ভাবছিস আমরা সবাই সেটাকে মেনে নেব, তাই না? রিক্কিতে জয়েন করো, রিক্কিতে জয়েন করো। কতজন জয়েন হলো মাসি? ওকে মাসি, কতজন জয়েন হলো? কত টাকা চাই লাইফে একটা সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে গেলে? কত টাকা চাই? কত টাকার প্রয়োজন তোর? তোরা যতদিন না এই নোংরামে বন্ধ করবি, আমরা ততদিন এই ভিডিও বানিয়ে চলে যাব। দেখি তোদের দৌড় কত দূর আর আমাদের দৌড় কত দূর। ওইভাবে শাড়ি ড্রপিং এর ভিডিও দিবি আর ভেবেছিস আমরা চুপ করে থাকবো, তাই না? আর ভগবানের নামে বলছিস, এখন তো ভগবানকেও ছাড়ছিস না, ভগবানের নাম করছিস, মা বাবার নাম করছিস, মা বাবার শিক্ষার দোহাই দিচ্ছিস যে আমার মা বাবা আমাকে এই শিক্ষা দেয়নি। তোকে দেখেই বোঝা যায় তোর মা বাবা তোকে কি শিক্ষা দিয়েছে। কিছুদিন পর দেখবি কেউ তোর পাশে নেই, কেউ তোর পাশে নেই, সব আপন আপন চলে গেছে। আর সত্যি কথা বলতে তোর ছেলে তো মাত্র কিছুদিন আছে তোর পাশে, তোর ছেলে মাত্র কিছুদিন আছে তোর পাশে, তারপরেই কোথাও। কথাটা মিলিয়ে নিস, ঠিক আছে বন্ধুরা?